বন্ধুরা, ভারতের বিদেশ নীতি বিশ্ব জুড়ে এমন তাণ্ডব চালাচ্ছে যে আপনারা জেনে হতবাক হয়ে যাবেন। বিশ্বের এখন শুধু ভারতের পা ছোঁয়া বাকি রয়ে গেছে, এটা বলা কিন্তু ভুল হবে না। আজকের ভিডিওটাও ভারতের বৃদ্ধিপ্রাপ্ত এই শক্তিকে নিয়েই, যার জন্য ভারত একটা বড়সড় প্রস্তাব আফ্রিকান দেশগুলোর কাছ থেকে পেয়েছে। তো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে রোজ ভারতের এমন মহত্ত্বের কথা আপনি জানতে পারেন। তো বন্ধুরা, আজকের খবরটা দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রয়েছে, যে ভারতকে প্রতি বছর 10,000 কোটি দেওয়ার প্রস্তাব পেশ করেছে। আগে হ্যাঁ বন্ধুরা, 10,000 কোটি, কোনো ছোটখাটো পরিমাণ নয় এটা। আপনারা হয়তো ভাবছেন দক্ষিণ আফ্রিকার কাছে বেশি পয়সা তো হয়ে যায়নি, যে ভারতকে ফ্রিতেই বিলিয়ন বিলিয়ন ডলার দিতে যাচ্ছে। আসলে বন্ধুরা শুনে রাখুন, কেউই কাউকে কিছু ফ্রিতে দেয় না। আফ্রিকা ভারতকে এই পয়সা এর জন্য দিতে চায় যাতে ইন্ডিয়ান নেভি তাদের মালপত্রকে প্রোটেকশন দেয়। আপনারা সবাই জানেন এই সময় লোহিত সাগর থেকে ভারত মহাসাগরে হতি বিদ্রোহীরা কেমন উপদ্রব চালিয়েছে। আগে তো তারা শুধু ইসরায়েল এবং আমেরিকার জাহাজকে টার্গেট করে লুটপাট করত, কিন্তু এখন তাদের সাহস এতটাই বেড়ে গেছে যে তারা সব জাহাজকেই লুট করা শুরু করেছে। এজন্যই আফ্রিকার সব থেকে বিখ্যাত এবং ধনী কোম্পানি গোল্ড ফিল্ডস লিমিটেড ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছে। আসলে মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্বের লার্জেস্ট গোল্ড মাইনিং কোম্পানি গোল্ড ফিল্ড ভারত সরকারকে এটা বলেছে, যখন তাদের জাহাজ ভারত মহাসাগর হয়ে জাপান, ভিয়েতনাম, ফিলিপিন্স এবং চীনে যাবে, তখন তাদের সুরক্ষার দায়িত্ব ইন্ডিয়ান নেভি নিক, কারণ আমাদের জাহাজ সোনার জিনিসে ভরা থাকে। আসলে দক্ষিণ আফ্রিকা তার প্রচুর পরিমাণ সোনা এশিয়াতে সাপ্লাই করে, যেখানে ভারত আফ্রিকার ক্রেতা দেশ। এর জন্য হতি এবং সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিজেদের জাহাজকে বাঁচানোর জন্য গোল্ড ফিল্ডস কোম্পানি ইন্ডিয়ান নেভির সুরক্ষা কবচ চায়, যাতে তাদের মাল লুট না হয়ে নিজেদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে। আর এর পরিবর্তে আফ্রিকার গোল্ড ফিল্ডস কোম্পানি ভারতকে চার্জ হিসেবে প্রতি বছর 10,000 কোটি টাকা দেওয়ার জন্য তৈরি আছে। তো বন্ধুরা, আপনারাই ভাবুন আজ ভারতীয় নৌসেনার ওপর বাইরের দেশগুলোর কতটা ভরসা রয়েছে। তারা শুধুমাত্র প্রোটেকশনের জন্যই আমাদের 10,000 কোটি দেওয়ার জন্য রেডি আছে। আফ্রিকা এই প্যাকেজ ভারতকে দেওয়ার জন্য এই কারণে প্রস্তুত হয়, কারণ বর্তমান সময়ে ভারতীয় নেভি যেই দক্ষতা ক্ষমতা দেখিয়ে ইরান থেকে শুরু করে পাকিস্তানের জাহাজকেও বাঁচায়, সেই কাজ ভারত মহাসাগরে আর কোনো দেশের নেভি করে দেখাতে পারে না। আপাতত এই প্রস্তাব ভারত সরকারের কাছে এখনো পেন্ডিং পড়ে আছে। যেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে যে ভারতীয় নেভি আফ্রিকান জাহাজকে সুরক্ষা প্রদান করবে কি না। অবশ্য আপনাদের কি মনে হয় বন্ধুরা, আফ্রিকার এই প্রস্তাব আমাদের স্বীকার করা উচিত, নাকি আফ্রিকাকে না বলে দেওয়া উচিত? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিন।